গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে অনেক সকালে উঠেছি, মর্নিং ওয়াকে গিয়েছিলাম, 5টার মতো উঠেছি। আগে তো দেরি করে উঠতাম কিছুদিন হলো, তো 15 মিনিট থেকে 5টার দিকে উঠি। তো চলো দেখি আমি কী করলাম 5টার দিকে উঠে। মা তো সকালে ডিউটিতে চলে গেল, তার জন্য করতে হলো রুটি আর এখানে কোয়াশ আলু ভাজা। চলো তোমাদের দেখাই রুটিটা করতে। মাকে চা ও আর দুধটা জল দিতে মনে নেই, দুধটা গরম করতে হবে। এখানে পুঁই পাতা এনে রেখেছি, এটা ভাজবো, বড়া ভাজবো। আমাদের গাছের পুঁই পাতা দেখো। আর এখন কি তরকারি করে নেবো, মেয়ের জন্য একটা সবজি করে নেবো, আর আমাদের কোয়াশ আলুর তরকারি করে নেবো। আর এখানে ভাজা, একটা কোয়াশ আলু ভাজা আর রুটি দিয়ে মাকে দিয়ে দিয়েছি। তো বসি আমি সবজিটা কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে আমার ভাত হয়ে গেছে, দেখো ভাত কমপ্লিট। এখন বাজে 7:30 মতো। গুড মর্নিং বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে, সমস্ত যা যা কাজ করার, মানে রান্নাবান্না, স্নান, তারপরে মা তো পুজো দিয়ে গেছে, খাওয়া দাওয়া, মেয়েকে খাওয়ানো, মেয়েকে স্নান করানো। এখন মেয়েকে ফল কেটে দিলাম, বেদানা ফল কেটে দিলাম, ও খাচ্ছে। প্রতিদিন আমরা একটা করে ফল দেওয়ার চেষ্টা করি, যে কোনো একটা ফল ওকে দেই আর কি, আর বেদানাটা বেশি দেওয়ার চেষ্টা করি। তো দেখো, মানে বাইরে এত রোদ, বলার মতো না, দেখা যাচ্ছে বাইরে প্রচুর রোদ, প্রচুর। এই জন্য না, আর আমি না কানের গলা কেন খুলেছি বলো তো, ওই যে মানে কানটা ব্যথা করে আর গলার চুলকায় আমার হলো, জন্য কানের আর গলারটা খুলে রেখেছি, না হলে আবার ঠান্ডার সময় ঠান্ডা আসার আগে আগে পরে নেবো, এরকমই করি আর কি। আগে মনে হতো না মেয়েকাল থাকতে, বিয়ের পর থেকে এরকম হচ্ছে আর কি। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। এখন ভিডিওটি ছোটো হয়ে যাচ্ছে, ছোটো ছোটো দিচ্ছি, কারণ একদম পরপর দিচ্ছি। তোমরা একটু প্লিজ ভিডিওটি শেয়ার করো এবং দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।